আসসালামু আলাইকুম বিডি রেলিঞ্জো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি পদ্মা রেলিং প্রজেক্টের আজকের আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে শ্যামপুর বরইতলা রেলওয়ে স্টেশন থেকে অ্যাপ্রোচ রেলপথ পর্যন্ত সর্বশেষ আপডেট দিয়েছি। আজকে আমি আপনাদেরকে সেই অ্যাপ্রোচ রেলপথ থেকে একেবারে ব্যালাস্ট লেস রেলপথ পর্যন্ত সর্বশেষ আপডেট দিব। আজকের ভিডিওটি আরও ইন্টারেস্টিং হবে, আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর এখনও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কীরকম হলো। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অনুরোধ রইল ফলো করে দেওয়ার জন্য। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত দীর্ঘ 172 কিলোমিটার রেলপথ হতে যাচ্ছে, যার মোট বাজেট হচ্ছে 39,247 কোটি টাকা। এই প্রকল্পকে মোট 3টি ভাগে ভাগ করা হয়েছে, যার প্রথম অংশ হচ্ছে ঢাকা থেকে মাওয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত, পরবর্তী অংশ হচ্ছে মাওয়া থেকে ভাঙ্গা রেলওয়ে স্টেশন পর্যন্ত, পরবর্তী অংশ হচ্ছে ভাঙ্গা থেকে একেবারে যশোর পর্যন্ত। ঢাকা থেকে যশোর পর্যন্ত দীর্ঘ 172 কিলোমিটার আসছে জুন 2024 সালে শেষ হওয়ার কথা রয়েছে, কিন্তু এই বছরে 2023 সালে সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত দীর্ঘ 82 কিলোমিটার রেলপথ চালুর জন্য বিশাল কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে পদ্মা রেললিং প্রজেক্টের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ার কর্পোরেশন বা সিআরইসি। পরবর্তীতে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত দীর্ঘ 86 কিলোমিটার রেলপথ সামনের বছর জুনে চালু করার কথা রয়েছে। এই ভাঙ্গা জংশন থেকে একটি রেলপথ চলে যাবে যশোরের দিকে। এই সেকশনে নতুন আরেকটি রুট প্রস্তাবিত হয়েছে, যেটি হচ্ছে ফরিদপুরে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রেলপথ, সেটি নিয়ে আরেকদিন আপনাদেরকে বিস্তারিত জানাবো। আজকে আমি আপনাদেরকে শুধু পদ্মা রেলিং প্রজেক্টের আপডেট দিব। এখন আমরা চলে আসলাম শ্যামপুর ওয়াসা আন্ডারপাসের সামনে। এইটির উপর দিয়েই যাবে ব্রডগেজ রেলপথ, আর পাশেই রয়েছে নিচু অংশে ঢাকা নারায়ণগঞ্জ সেকশন, আর এটি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ওয়াসা রেলগেট, যেটির লেভেল ক্রসিং আপনারা এখন দেখতে পারছেন এখানে। আর আমি এখানে মানে যেখানে দাঁড়িয়ে আছি তার নিচ দিয়েই হচ্ছে আন্ডারপাস, এটির মাধ্যমে নিচু অংশে যে সকল গাড়ি বা যানবাহন চলাচল করবে সেটি এই পদ্মা রেললিং প্রজেক্টের রেলপথ অতিক্রম করবে। কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে যে রেলপথটি রয়েছে সেটিতে যখন কোনো ট্রেন আসবে তখন লেভেল ক্রসিং ফেলে ট্রেনটি পাস করা হবে, কিন্তু পদ্মা রেললিং প্রজেক্টের বা পদ্মা সেতুর যে সকল ট্রেনগুলো চলবে সেটির জন্য লেভেল ক্রসিংয়ের প্রয়োজন হবে না, কারণ সেটি উপর দিয়ে চলে যাবে। চলুন আমরা ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাই। পদ্মা রেললিং প্রজেক্টে মোট রেলপথ হবে 218 কিলোমিটার, যার মধ্যে মেন লাইন হচ্ছে 172 কিলোমিটার এবং লুপ লাইন হচ্ছে 43.22 কিলোমিটার এবং ডাবল লাইন হচ্ছে 3 কিলোমিটার। কিন্তু 172 কিলোমিটার রেলপথ শুধু মেন লাইনের জন্যই বলা হয়ে থাকে, পাশাপাশি যে লুপ লাইনগুলো হয়ে থাকে রেল স্টেশনে সেগুলোকে ধরা হয় না। আমি এখন আপনাদেরকে মেন লাইন এবং লুপ লাইন সহ ডাবল যে রেলপথ হতে যাচ্ছে সেটির একসঙ্গে যোগ করে আপনাদেরকে জানালাম। মোট 218 কিলোমিটার রেলপথের ভিতরে মেজর ব্রিজ হবে 66টি, কালভার্ট হবে 244টি, হাইওয়ে ওভারপাস হচ্ছে 1টি, লেভেল ক্রসিং হবে 29টি, আন্ডারপাস হবে 40টি, নতুন স্টেশন বিল্ডিং হবে 14টি, পুরনো রেল স্টেশন রিমডেল করা হবে 6টি। পদ্মা সেতুর জন্য আলাদাভাবে চাইনিজ থেকে ব্রডগেজ কোচ আনা হচ্ছে, যেটিকে আমরা চাইনিজ ব্রডগেজ কোচ হিসেবে চিনে থাকি। আর বাংলাদেশ রেলওয়ে মোট 100টি ব্রডগেজ কোচ আমদানি করছে চায়না থেকে, যার মধ্যে 35টি হচ্ছে এসি চেয়ার কোচ বা স্নিগ্ধা, 25টি শোভন চেয়ার, এসি সিট বা স্লিপার হচ্ছে 15টি, পাওয়ার কার হচ্ছে 10টি যেখানে শোভন চেয়ারও যুক্ত থাকবে, আর 15টি হচ্ছে খাবার গাড়ি যেখানে শোভন চেয়ার এবং গার্ড ব্রেকও থাকবে। আর প্রতিটি কোচের ডোর হবে স্লাইডিং ডোর, এবং সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এইখানে যে টয়লেটগুলো হবে প্রতিটি কোচে, প্রত্যেকটি কোচের টয়লেট হবে বায়ো টয়লেট। বায়ো টয়লেট হচ্ছে যে ওয়াশরুম ব্যবহার করার সময় যে ময়লাগুলো রয়েছে বা পানিগুলো রয়েছে সেগুলো সরাসরি রেলপথে পড়বে না, এগুলো নির্দিষ্ট একটি স্থানে জমা হবে, পরবর্তীতে এগুলো নির্দিষ্ট স্থানে ফেলা হবে। আর এই পদ্মা রেললিং প্রজেক্টের হাত ধরেই বাংলাদেশে এই প্রথম হতে যাচ্ছে ব্যালাস্ট লেস রেলপথের শুভ সূচনা। অনেকে জিজ্ঞেস করে থাকেন ব্যালাস্ট লেস রেলপথ বলতে কী বোঝায়। আসলে ব্যালাস্ট লেস রেলপথ বলতে বোঝায় পাথরবিহীন রেলপথ,
আর পাথরবিহীন রেলপথগুলো হচ্ছে এলিভেটেড রেলপথের উপরে বা ভায়াডাক্টের উপরে। আর এই পদ্মা রেললিংক প্রজেক্টে ভায়াডাক্ট রেলপথ তিন ভাগে বিভক্ত করা হয়েছে, যার মধ্যে এক নম্বর ভায়াডাক্টের দৈর্ঘ্য হচ্ছে 16.76 কিলোমিটার, দুই নম্বর ভায়াডাক্টের দৈর্ঘ্য হচ্ছে 2.58 কিলোমিটার এবং তিন নম্বর ভায়াডাক্টের দৈর্ঘ্য হচ্ছে 4.01 কিলোমিটার। আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে ভায়াডাক্ট এক। এটি শ্যামপুর বরৈতলা থেকে শুরু হয়ে নিমতলা রেল স্টেশনের আগ পর্যন্ত গিয়ে এটি শেষ হয়েছে। আর বাকি ভায়াডাক্টগুলোর দৈর্ঘ্য থেকে এই ভায়াডাক্ট একের দৈর্ঘ্যই সবচেয়ে বেশি। অনেকে জিজ্ঞেস করে থাকেন যে এই অংশে ব্যালাস্টলেস রেলপথ বসবে কি না। আসলে এই অংশে ব্যালাস্টলেস রেলপথ বসবে না। শ্যামপুর বরৈতলা থেকে শুরু করে সামনে ব্রিজের আগ পর্যন্ত হবে ব্যালাস্টেড রেলপথ, পরবর্তীতে ব্যালাস্টলেস রেলপথ শুরু হবে। আপনারা ভিডিওটি পুরোপুরি দেখুন, আমি আপনাদের এই ভিডিওটি শেষেই দেখিয়ে দিব যে কোন অংশ থেকে ব্যালাস্টলেস রেলপথ শুরু হবে। অনেকে কমেন্টে বলেছিলেন যে এখানে ব্যালাস্টলেস রেলপথ বসলে তার অনেক সময় লাগবে। আসলে এখানে কোনো ব্যালাস্টলেস রেলপথ বসবে না, এখানে ব্যালাস্টেড রেলপথই বসবে। আপনারা সকলেই জানেন যে আসছে সেপ্টেম্বরে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত দীর্ঘ 82 কিলোমিটার রেলপথ চালু করার কথা ভাবছে বাংলাদেশ রেলওয়ে। এই 82 কিলোমিটার রেলপথের প্রায় অর্ধেকের বেশি কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। ভাঙ্গা থেকে একেবারে পদ্মা সেতু হয়ে মাওয়া রেল স্টেশনের পরে গিয়ে একেবারে নিমতলা রেলওয়ে স্টেশন পর্যন্ত পুরো রেলপথ বসানো শেষ। এখন শুধু নিমতলা রেল স্টেশনের পরে যে ভায়াডাক্ট এক রেলপথটি রয়েছে, সেই ভায়াডাক্ট এক রেলপথে 10 কিলোমিটার প্লাস রেলপথ বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন প্রায় 5-6 কিলোমিটার রেলপথ বসানো বাকি রয়েছে, যেটি কার্যক্রম খুবই শীঘ্রই শেষ করা হবে। এই ভায়াডাক্ট এক রেলপথ বা উড়াল রেলপথের মধ্যে রয়েছে দুইটি মেজর সেতু, একটি হচ্ছে বুড়িগঙ্গা রেল সেতু আর একটি হচ্ছে ধলেশ্বরী রেল সেতু। পাশাপাশি ধলেশ্বরী রেল সেতু শাখা এক এবং ধলেশ্বরী রেল সেতু শাখা দুইও রয়েছে। এই ভায়াডাক্টে রয়েছে একটি এলিভেটেড রেল স্টেশন, যেটি বাংলাদেশে এই প্রথম উড়াল রেল সেতুর উপরে এলিভেটেড রেল স্টেশন হতে যাচ্ছে। আর সেই রেল স্টেশনের নাম হচ্ছে কেরানীগঞ্জ রেল স্টেশন, যেটি কেরানীগঞ্জের মোল্লাবাজারের দিকে অবস্থিত। ঢাকা গ্যান্ডারিয়া জংশনের পরবর্তী রেল স্টেশন হবে সেই কেরানীগঞ্জ রেল স্টেশন। আর সেই কেরানীগঞ্জ রেল স্টেশন যেতে বুড়িগঙ্গা রেল সেতু অতিক্রম করতে হবে। বুড়িগঙ্গা রেল সেতু তৈরিতে অনেক চ্যালেঞ্জিং সামনে এসেছিল সিআরইসির। তার কারণ হচ্ছে যে নৌ যোগাযোগ ব্যবস্থা চালু রেখেই এই রেল সেতুর কাজ করা হয়েছে, যেটি খুবই চ্যালেঞ্জিং বিষয় ছিল। অন্যান্য রেল সেতুতে যেরকম স্টিল ট্রাস স্পেন সেতুতে পার্ট বাই পার্ট বসানো হয়েছিল, কিন্তু বুড়িগঙ্গা রেল সেতুর যে স্টিল ট্রাস স্পেনগুলো রয়েছে সেগুলো অন্য জায়গা থেকে একেবারে তৈরি করে বুড়িগঙ্গা রেল সেতুর যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলোর উপরে বসানো হয়েছে। এতে করে নৌ যোগাযোগ ব্যবস্থা একেবারে সুন্দর স্বাভাবিকই ছিল। আপনারা সকলে জানেন যে ঢাকা থেকে দক্ষিণ অঞ্চলে কয়েক শত নৌযান চলাচল করে থাকে, সেই নৌযান চলাচল যাতে বন্ধ না হয় সে কারণে লঞ্চিং নস সিস্টেমের মাধ্যমে ব্রিজের কাজ করা হয়েছে। এতে করে ব্রিজে নিচ দিয়ে যে সকল নৌযানগুলো চলাচল করেছে সেগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পেরেছিল। আমরা চলে আসলাম ভায়াডাক্ট একে, যেখানে ব্যালাস্টলেস রেলপথ শুরু হবে। এখান থেকে মূলত ব্যালাস্টলেস রেলপথ শুরু হবে। এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি ব্যালাস্টলেস রেলপথ নির্মাণ কাজ শেষ হয়ে গেছে। আমি পূর্বে আপনাদেরকে ড্রোনের মাধ্যমেও দেখিয়েছিলাম এখানকার ব্যালাস্টলেস রেলপথের কাজের অগ্রগতি। পাশে আপনারা হলুদ একটি পাইপের মতো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিগন্যালিং কেবল, যেখানে এই অংশে এনে রাখা হয়েছে। এটি পরবর্তীতে আরও টানা হবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন অ্যাপ্রোচ রেলপথে যে ব্যালাস্টেড রেলপথ থাকবে সেখান থেকে ব্যালাস্টলেস রেলপথের সংযোগস্থল। আর এই হচ্ছে ব্যালাস্টলেস রেলপথ, যেটি বাংলাদেশে এই প্রথম তৈরি করা হয়েছে। এখানকার রেলপথের স্লিপারগুলো অন্যান্য স্লিপার থেকে আলাদা। সাধারণত পদ্মা রেললিংক প্রজেক্টে তিন ধরনের স্লিপার ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে ব্যালাস্টেড স্লিপার, একটি হচ্ছে ব্যালাস্টলেস স্লিপার, আর একটি রেল ক্রসিংয়ে যে স্লিপার ব্যবহার করা হয়েছে সেটি। আর এটি হচ্ছে ব্যালাস্টলেস স্লিপার, যেটি পাথরবিহীন রেলপথে ব্যবহার করা হয়ে থাকে। আপনারা দেখতে পাবেন যে এখানে যে রেলপাথের যে ক্লিপগুলো রয়েছে সেগুলো থেকেও সম্পূর্ণ আলাদা, এখানে অন্যরকম ক্লিপ ব্যবহার করা হয়েছে। তো এই ছিল আজকে পদ্মা রেললিংক প্রজেক্টের সর্বশেষ আপডেট।
এই ভিডিওর মাধ্যমে একেবারে কাছাকাছি থেকে আপনাদেরকে ব্যালাস্ট লেস রেলপথের সর্বশেষ আপডেট দিলাম। আপনারা ভিডিওটিতে সকলে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কীরকম হলো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিও ফলো করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কীরকম হলো, সকলে লাইক করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।